কলেজে ফর্ম ফিল আপ করতে 5,000 টাকা লাগবে। এত টাকা যে মা কোথায় পাবে? বাবা বেঁচে থাকলে হয়তো মার কোনো কষ্টই হতো না। দেখি আগে বাড়িতে যাই, দেখি মা কি ব্যবস্থা করে। পড়তে তো মন বসছেই না, আগে যাই মাকে টাকার খবরটা দিয়ে আসি। মা শোনো, কলেজে ফর্ম ফিল আপ করতে 5,000 টাকা লাগবে। এখন টাকা কোথায় পাবো? আর হাতে কোনো টাকা পয়সাও নেই। আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা তো তোকে জন্ম দিয়েই ওপারে চলে গেল। বলি কি শোন, তোর আর লেখাপড়া করার দরকার নেই, আমি আর পারছি না। যা খাবার টেবিলটা গুছে আনি, আমার রান্না শেষ। কি যে করি এখন, কার কাছে হাত পাতবো? কোথায় যে পাবো টাকা? দেখি একটা ব্যবস্থা তো করতেই হবে। টাকা এখন কোথায় পাই? মেয়েটা তো মন খারাপ করে বসে আছে। দেখি মাতবরের কাছে যাই, শুনেছি উনি লাভের উপর টাকা দেয়। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার লিমার মা, আপনি হঠাৎ আমার কাছে? মাতবর সাহেব, একটা বিপদে পড়ে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার 10,000 টাকা লাগবে, আমার মেয়েটার ফর্ম ফিল আপ করতে হবে। এই তো সুযোগ ওনার মেয়েটাকে পটিয়ে বিয়ে করার। অনেক দিন ধরে টার্গেট করে আছি। আরে কোনো সমস্যা নেই, আপনি টাকা নিয়ে যান, যত টাকা লাগে নেন, তবে জমির দলিল দিতে হবে। কিন্তু আপনি জমির দলিল চাচ্ছেন? কিন্তু মাতবর সাহেব, আমার জমির দলিলগুলো যে লিমার চাচার কাছে জমা আছে, এখন তো দিতে পারবো না। তাহলে এক কাজ করেন, যেহেতু অনেক আশা নিয়ে এসেছেন, এস্টামে সই দিয়ে টাকা নিয়ে যান। আমি তো সই টই দিতে পারি না বাপু, মূর্খ সর্ক মানুষ, বোঝেন তো। আসলে বিষয়টা হচ্ছে কি লিমার মা, আমি যে আপনাকে টাকাগুলো দিচ্ছি তার তো একটা ডকুমেন্ট রাখা লাগবে, তাই না? ঠিক আছে, আমি রহিমকে বলে দিচ্ছি, আপনি পাশের রুমে যান, গিয়ে টিপ সই দিয়ে টাকাটা নিয়ে যান, কেমন? যাই, এই সুযোগে লিমাদের বাড়িতে যাই, ওকে দেখাও হবে, আর ওকে পটিয়ে বিয়ে করার একটা ধান্দা বের করতে হবে। লিমার মা বাড়িতে আছেন? আরে মাতবর, আপনি কোনো খবর না দিয়ে হঠাৎ আমার বাড়িতে, তো বসেন। তা কি ব্যাপার বলুন তো, 10,00,000 টাকা নিয়ে আসলেন, প্রায় 1 বছর হয়ে যায়, লাভও নাই, টাকা দেওয়ারও কোনো খবর নেই, আপনি টাকাটা কবে দেবেন? এসব কি বলেন মাতবর, টাকা দিলেন 10,000, হয়ে গেল 10,00,000। শুনুন, আপনি স্টামে টিপ সই দিয়ে 10,00,000 টাকা নিয়েছেন, প্রমাণ সহ আছে, টাকা কখন দেবেন তাই বলুন। অবশ্য আর একটা উপায় আছে, আপনার মেয়েটা তো বেশ বড় হয়েছে, ওকে যদি আমার সাথে বিয়ে দেন, টাকা পয়সা কিছুই দিতে হবে না। না না মাতবর, আপনার প্রস্তাবে আমি রাজি না। আপনি কি করে ভাবলেন, আপনার মতো এই আধা বয়স্ক লোকের সঙ্গে আমার কোসি মেয়েটার বিয়ে দেব? শুনুন, আমি টাকা 10,000 নিয়েছি, আগামী 7 দিনের মধ্যে লাভ সহ ফেরত দিয়ে আসব। ও সহজ হবে বললাম, আপনি রাজি হলেন না। শুনুন, আমি কালকের মধ্যে আমার 10,00,000 টাকা লাভ সহ ফেরত চাই, নইলে পরশুদিন আপনার বিরুদ্ধে কোর্টে মামলা দেব। আপনি ভাবুন কি করবেন, মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে রাজরানী বানিয়ে রাখবেন, না শেষে টাকাও দেবেন, জেলও কাটবেন? পেঁয়াজ তো ভালোভাবেই লাগাইলাম, দেখি বিয়েতে রাজি হয় কি না।
শালা খচ্চর একটা, বলে কিনা এই বুড়ো বয়সে আমাকে বিয়ে করবে। এই দাঁড়াও দাঁড়াও লিমা, শোনো, মাতবার আমার মায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে, আমি দেখে আসলাম। আর আমি উকিলের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ করে সব কিছু ফাইনাল করে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার মাকে উকিলের কাছে পাঠিয়ে দিও। আরে আমি তো আছি না। মা তুমি এখানে বসে বসে চিন্তা করছো না? শোনো মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি। ওই বন্ধুর বড় ভাই হচ্ছে শহরের মস্ত বড় উকিল, ও আমাদের পুরো বিষয়টা শুনেছে। উকিল সাহেব তোমাকে ওনার সাথে দেখা করতে বলেছে, তুমি যাও ওনার সাথে কথা বলো। কোনো চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। হায় রে লুবি মাতবর, আমার মেয়েকে বিয়ে করার জন্য 10,000 টাকাকে 10 লাখ বানিয়ে ফেলল। দেখি যাই উকিল সাহেব কি বলে। আসসালামু আলাইকুম উকিল সাহেব, আমি লিমার মা। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি লিমার মা? মন দিয়ে শুনেন, আপনার কেসটা আমি পুরোটাই সাজাইছি, আপনি কোনো টেনশন করেন না। ওই ভণ্ড মাতবরকে আপনার একটি টাকাও দিতে হবে না, আপনাকে জাস্ট কিছুদিন একটু পাগলের অভিনয় করতে হবে। আর কখন কি করতে হবে আমি সব শিখাইয়া দিমুনি। আর হ্যাঁ, আমাকে এই কেস বাবদ 10,000 টাকা দিতে হবে। ঠিক আছে উকিল সাহেব, আমি এখন 5,000 টাকা দিয়ে যাচ্ছি, আর বাকিটা পরে দিব। চিন্তা করো না মা, উকিল যেভাবে শেখাইলো শুধু এভাবে অভিনয়টা করে যাও। এই মহিলা, আপনি মাতবরের কাছে 10 লাখ টাকা ধার নিয়েছেন, তা পরিশোধ করছেন না কেন? এ কি আজব ব্যাপার, এই মহিলার উকিল কে? জজ সাহেব, মামলাটাই হচ্ছে এক আজব কাহিনীর। রোড অ্যাক্সিডেন্টে এই মহিলার স্বামী মারা যায়, আর তখন থেকেই উনি পাগল। উনি কিভাবে টাকা ধার নেবে স্যার? উনি তো কোনো কথাই বলতে পারে না। আচ্ছা, ইনি যে পাগল তার কি প্রমাণ আছে? আর মাতবর সাহেব এই পাগলের বিরুদ্ধে কেনই বা মামলা দেবে? ইওর অনার, এই মহিলা যে পাগল তার সমস্ত মেডিকেল রিপোর্ট ফাইলে জমা দেওয়া আছে, আপনি দেখে নিন। আসল কাহিনী হচ্ছে স্যার, এই মহিলার একটা যুবতী মেয়ে আছে, আর শুনেছি ওই মাতবর হচ্ছে মেয়ে পাগল, ওনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, মেয়েটি বিয়েতে রাজি না হওয়ায় এটি করেছে। অর্ডার অর্ডার সমস্ত তত্ত্ব সুবিশ্লেষণ করে এই মামলা থেকে মহিলাটিকে বেকসুর খালাস দেওয়া হলো, এবং লুবি মাতবরকে আইনের আওতায় আনার জন্য বলা হলো। বিমার মা, আমার ভুল হয়ে গেছে, আমার আসল টাকা 10,000 ফেরত দিন। ওরে বাবা, এ কি কাণ্ড রে, এতো দিকে আসল টাকাও বুঝি গেল রে। সময় থাকতে ভালো ভালো এখান থেকে কেটে পড়ি, আল্লাহ জানে আবার কোন বেপদে না ফেলায়। এই যে লিমার মা, দাঁড়ান, আমার বাকি 5,000 টাকা দেবেন না, টাকা দেন। আপনি কি আমার সাথে অভিনয় করছেন? ধুতেরি কথা বলেন। আমি পরিষ্কার বুঝতে পারছি ওনার পিছনে সময় লস করে আর লাভ নেই, উনি আমার শেখানো বলি আমাকেই দিচ্ছে, কত চালাক মহিলা। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা, উনি কি আমাকে বাকি টাকাটা দিবে? গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্য পরিমাণ আনন্দ দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করুন, ভুলে যাবেন না কিন্তু।